আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বিক্রমপুর আসছিলাম। আমার এক ফ্রেন্ডের সাথে বৌদ্ধবিহার আসছে, বৌদ্ধবিহার, বিক্রমপুর বৌদ্ধবিহার জাদুঘর এটার নাম। তো আমি চাইলাম আপনাদের কাছে এটা উপস্থাপন করি, তার জন্য একটা সংক্ষিপ্ত ভিডিও করছি আমি। তো এ হচ্ছে বিক্রমপুর বৌদ্ধবিহার প্রথম জাদুঘর। পাশে একটি ছোট পুষ্করিণী আছে, ওইখানে দেখা যাচ্ছে বৌদ্ধবিহারের জন্য একটি পর্ব আছে। এটা হচ্ছে মুন্সিগঞ্জ বিক্রমপুর রামপালের সাইট পড়ছে আর কি, অরিজিনালি। তো চেষ্টা করবো ঘুরে সব কিছু দেখানোর জন্য আপনাদের। ভিতরের প্লেসটা খুবই সুন্দর, খুবই সুন্দর, যা অসাধারণ দেখতে পাচ্ছেন। এখানে খুব সুন্দর করে নেট দিয়ে নেটের সাহায্যে ওনারা চারিদিকটা এখানে গাছের মধ্যে লাগানো করে আসছে, খুবই সুন্দর। তো এখানেও গাছ আছে, গাছের নাম দেওয়া আছে, যেহেতু ডুমুর হচ্ছে করম চা গাছ, এটা আমাদের সবারই জনপ্রিয় একটা গাছ করম চা। এখানে উঁচু পাহাড়ের মতো একটা দেখতে পাচ্ছেন, আমরা সাধারণত বান্দরবন গেলে এরকম পাহাড় দেখতে পারি চিটাগাং গেলে, কিন্তু মুন্সিগঞ্জ বিক্রমপুরও একটি পাহাড়ের মতো উপভোগ করার একটি জায়গা। এখানে বিকাল টাইমে অনেক মানুষ আসে ঘোরার জন্য, অবসর টাইম, ফ্রি টাইমে। তো আমি আমার বন্ধুর কাছে রিচার্জ করে যা জানতে পারলাম যে এটা নাকি মাটির তলে ছিল, একটা পুষ্করিণী ছিল, ওই পুষ্করিণীর নিচে ছিল এটা মাটির তলে। তো ওইখান থেকে নাকি এটা এখানকার মানুষ রিচার্জ করার পর এটা ওপরে তোলা হয়েছে, যাতে সাধারণ মানুষ এখানে আসতে দেখতে পারে, একটা ঐতিহাসিক জিনিস এখানে এটা যাতে উপস্থাপন করা যায়। এবং দেখতে এখানে অনেক পুরনো জিনিসের স্মৃতি পাওয়া গেছে, বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে এই পুষ্করিণীতে। এই পুষ্করিণীটা আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ ভিডিও শেষ দিকে। আর অনেক টপিক আছে, আপনারা সবাই দেখতে পাবেন। এখানে অনেক বড় একটা এরিয়া, আমি চারদিকটি ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে দেখেন সাইনবোর্ড দেওয়া আছে এখানে, বিমল রতন লেখক নাম, অনেক কিছুই লেখছে, ঠিক আছে। বিবাহ কোচিন দেওয়াল ভঙ্গু, মানে এখানে আগের দিনে এখানে বিবাহর একটা অনুষ্ঠান তৈরি করা হইতো, এক্সাইটিং। তো এই জায়গাটাকে এর জন্য বিবাহর ছবি তুলন দিয়ে আর দর্শন করে আসছে। দেখেন বৌদ্ধদের একজন, প্রত্যেক ধর্মেরই একজন গুরু থাকে, বৌদ্ধদেরও গুরু বলা হয় তাদেরকে। তো এ হচ্ছে চারদিকের প্লেসটা আবারও নিচ্ছি। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? গাছ আছে এদিকে, অনেক বাচ্চা আছে খেলাধুলা করে, খুব সুন্দর একটি জায়গা করছে। এখানে আড্ডা মারার খুব ভালো একটা প্লেস, যারা ইয়াং জেনারেশন আছে আড্ডা মারার জন্য খুব ভালো একটি প্লেস আছে এখানে। অনেক অনেক সুন্দরভাবে এখানে স্ট্রিট পিকচার আছে, তারা ব্যানার করে এটাকে রাখছে, অবশ্যই খুবই সুন্দর একটি জায়গা। দেখেন এটা এক প্রকার ফল, আই ডোন্ট নো, আমি জানি না এই ফলটার নাম কী বা এটা কী গাছ, বাট এটার সাইনবোর্ডটাও একদম নীল শোনাই, থাকলে অবশ্য আপনাদেরকে জানাইতাম। তো এটার সামনে কী আছে, খুব সুন্দর একটি গড়, এটার ভিতরে মন্দির এবং পূজা করা হয়, প্লাস বিবাহের অনুষ্ঠান উপস্থাপন করা হয়। আমি ঘুরতে ঘুরতে এই এলাকারই খুব কাছের কয়েকজন একজন আপু এবং একজন ভাইকে পাইলাম কথা বলার জন্য, আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি। হ্যালো ভাইয়া, আবদুল্লাহ আপু, আপনার নাম কি? সানজান আপু। আপু আপনি কী করেন, পড়াশোনা? আপনি ভাইয়া কোন ক্লাসে পড়েন আপনারা? এসএসসি দিচ্ছেন? ও আপনি সিনিয়র না? বলবেন একটু যে এটা আপনাদের কীভাবে তৈরি হইলো? অ্যাটলিস্ট আমি 2-5 বছর আগে আসার পর আসছিলাম একবার, তখন কিন্তু এরকম প্লেজিং দেখিনি,
হঠাৎ করে আজকে শুনলাম যে একটা সুন্দর একটা ঘোরার জায়গা হয়েছে, তো এটা কিভাবে হয়, কিভাবে সম্ভব হইলো? মানে বৌদ্ধদের মূর্তি পাওয়া গেছে এখানে? তারপর কি এটা কি সরকারি জায়গা ছিল নাকি সরকারি ভাবে করা হয়েছে? এলাকার লোকজন এখন কি সরকারি নাকি এলাকার, মানে এলাকার লোক থেকে ওনারা দামপোস্ত দিয়ে সরকারের নামে নিয়ে নিছে নাকি? আচ্ছা, আপনাদের বাসা তো এই জায়গায় না? আপনারা কি এখন কি সময় আড্ডা মারার জন্য আসছেন পার্ট টাইম? ধন্যবাদ আপু আপনাকে, এবং ভাই আপনাকেও ধন্যবাদ। আর আমার চ্যানেল নাম হচ্ছে এই যে সাগর নেটওয়ার্ক, সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। তো অবশেষে আমি একটু দুপুর টাইমে আসছি, যার কারণে কেউ কি পাই নাই, তো একজন আপু এবং একজন ভাইকে পাইছি। তো ওনাদের সাথে অনেক কথাই বললাম, বলার পরে আপনাদেরকে চেষ্টা করলাম কিছুটা জানানোর জন্য। তো হয়তো ওনারা ইয়াং জেনারেশন অত কিছু জানে না, আর বয়স্ক কাউকে পাইলে আমি অবশ্যই আপনাদেরকে বিস্তারিতটা জানাইতে পারতাম। তো আমি চেষ্টা করছি যতটুকু জানানোর জন্য। আপনাদেরকে আগে বলছিলাম এখানে সময় যত বিকাল হয় ততই এখানে মানুষের আনাগোনা বেশি হয়, অনেক মানুষ আস্তে আস্তে এখানে প্রবেশ করছে। আপনার ইয়াং জেনারেশন থেকে বয়স্ক থেকে সবাই আসছে এখানে ঘোরার জন্য, বিকাল টাইম ঘোরার জন্য। তো আমি আবারও আরেকবার এখানে আসবো, অফশোর ডে বা ফ্রাইডে যে কোনো একটা হলিডের মধ্যে এসে এখানকার আর একটু রিচার্জ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমার সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।